মোদী সরকার জবাবদার ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি কার স্বার্থে মোদী সরকার জবাবদার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সহ নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা যুব কংগ্রেসের ডাকে ফকিরাবাদ থেকে খয়রামারি পর্যন্ত বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিনের মিছিলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে স্লোগান এবং আলোচনাও করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই সাধারণ সম্পাদক রেশমা আলম ইউসুফ আলী বিশ্বাস ব্লক যুব সভাপতি তৌসিফ জামান ছাত্রনেতা এবং সমস্ত অঞ্চল যুব নেতৃত্ব আজকে ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে যুবকের ভূমিকা অস্বীকার করা কিছু নেই সেরকমই আজকে যে অঞ্চল খয়রামারি অঞ্চল সেই খয়রামারি অঞ্চল আগামী দিনে রাজ্য সরকারের যে চোর চুট্টা থেকে শুরু করে যে দুর্নীতি সেই দুর্নীতির প্রতিবাদে যুব সমাজ নেমে এসেছে এবং আগামী দিনে এই পঞ্চায়েত যে যুব কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের হচ্ছে এর বিকল্প কিছু নেই সারা ভারতবর্ষের প্রতিটি দরিদ্র পরিবার আজকে বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির কবলে তাই আমরা প্রতিবাদের মাধ্যমে আওয়াজ তুলেছি যে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি এবং সরিষার তেলের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করতে হবে আর সঙ্গে সঙ্গে বর্তমান রাজ্য সরকার যে বেকার যুবকের চাকরি নিয়ে ছিনিমিনি খেলছেন তারই প্রতিবাদে আমাদের প্রতিবাদ